ব্যারাকপুর রেল স্টেশনে আত্মঘাতী হকারের পরিবারের পাশে দাঁড়ালো ভাই ভাই সংঘ। দীর্ঘ 90 দিনের বেশি সময় ধরে দোকান বন্ধ থাকার কারণে সাংসারিক অভাবের জেরে মানসিক চাপ সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে নিজের দোকানের ভেতরে আত্মঘাতী হয় ব্যারাকপুর রেল স্টেশনের হকার সঞ্জয় পাসোয়ান। সঞ্জয়ের মৃত্যুর পর তার পরিবারের কী হবে সেই প্রশ্ন উঠছিল, কারণ সঞ্জয়ের পরিবারে রয়েছে 2 ভাই, মা এবং বয়স্ক দাদু। পরিবারে এমন অবস্থায় তাদের একমাত্র পরিবারের রোজগারের সদস্য ছিল সঞ্জয়। সে ব্যারাকপুর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে লস্যির দোকান চালিয়ে সংসার চালাত। সঞ্জয়ের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসার পর তার পরিবারের পাশে খাদ্য সামগ্রী নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ব্যারাকপুর আবদালিবাজার ভাই ভাই সংঘের সদস্যরা। ব্যারাকপুর রেল স্টেশনের ইউনিয়নের সহযোগিতায় সঞ্জয়ের পরিবারের হাতে তুলে দিলেন খাদ্য সামগ্রী এবং ভাইকে আশ্বাস দিলেন পাশে থাকার, কোনো প্রয়োজন হলেই যাতে তাদেরকে জানানো হয় এ কথা জানালেন ভাই ভাই সংঘের প্রতিনিধি অমিত রজক। তিনি আমাদের জানান, দেখুন গত 22 তারিখে যখন এই দুর্ঘটনাটা ঘটে, আমরা মানে মিডিয়ার মাধ্যমে প্লাস আমাদের যে হকার ইউনিয়নের সেক্রেটারি রয়েছেন রাজুদা, ওনার মাধ্যমে আমরা জানতে পাই। তো জানার পক্ষ থেকে আমরা, দেখুন সঞ্জয়কে তো আর ফিরিয়ে আনা যাবে না, তাই যাতে আমার ওর পরিবারটা বেঁচে যাক তার জন্যই আমরা পাশে দাঁড়িয়েছি। আমাদের মেন মোটিভ হচ্ছে লোককে হেল্প করা, তাই আমরা ওর পরিবারের পাশে দাঁড়িয়েছি। আজকে কিছু আমরা রেশন দিয়ে ওনাকে হেল্প করেছি, আর পরবর্তীকালে যদি ওনাদের কিছু দরকার পড়ে সেটা হকার ইউনিয়নের মাধ্যমে হোক বা ডাইরেক্ট যদি আমাদের সাথেও কন্ট্যাক্ট করা হয় আমরা ওদের পাশে দাঁড়াবো, হেল্প করবো। না দেখুন, আমরা ব্যারাকপুর আর্দালিবাজার ভাই ভাই সংগঠনের পক্ষ থেকে লকডাউনেও গত 60 দিন মানে আমরা কন্টিনিউ প্রোগ্রাম করেছি, আর এভরি উইক আমরা কিছু না কিছু প্রোগ্রাম করি, সে বাচ্চাদের পাশে দাঁড়ানো হোক বা যার নিডি পিপল আছে তাদের পাশে দাঁড়ানো হোক, সেরকমই একটা এদের খুব বড় একটা নিড রয়েছে, তাই আজকে আমরা এদের পাশেও দাঁড়িয়েছি আর পরবর্তীকালে যার নিড হবে আমরা তাদের পাশেও দাঁড়াবো। অপরদিকে ব্যারাকপুর রেল স্টেশনের তৃণমূল সমর্থিত হকার ইউনিয়নের সম্পাদক রাজু ঘোষ মানুষের কাছে আবেদন জানান, যদি কেউ হকার ভাইদের সাহায্য করতে চান তাহলে তাদের আমরা স্বাগত জানাবো। তো এরকম আবদালি ভাইয়ের ভাই ভাই সংঘ থেকে আজকে যেমন সাহায্য করেছে, এরকম হকারদের আজ মানে বলার বাইরে এখন এত প্রবলেমে পড়ে যায়, কারোর বাড়িতে ভাত চড়ছে কারোর বাড়ি চড়ছে না, এরকম ভাই ভাই সংঘ যদি আরও কেউ যদি এরকম সাহায্য করতে চায়, আমরা ব্যারাকপুর হকার ইউনিয়ন INTTC পক্ষ থেকে সাদর অভিনন্দন জানার জন্য আমরা আছি।